সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের ছাত্রদের জন্য টেনশন অ্যানালাইসিস সাবজেক্টে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কোগ্রিয়ান ডিফারেন্সিয়েশন অফ টেনশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিকস আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ডাইভার্জেন্স এবং ল্যাপ্লাসিয়ান নির্ণয় করব। তার প্রথমে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এক্সাম্পল ওয়ান, ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম শোদের ডাইভার্জেন্ট AI ইকুয়াল 1/r² ডেল ডেল আর আর স্কোয়ার এ আর প্লাস 1/r সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা এ থিটা প্লাস 1/r সাইন থিটা ডেল এ ফাই ডেল ফাই। অনেক সময় প্রশ্নটা এভাবেও আসে যে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ডাইভার্জেন্স AI নির্ণয় করো। তাহলে আমরা এটাই প্রমাণ করব। তাহলে এটা সলিউশনটা আমরা শুরু করি। সলিউশন ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম উই হ্যাভ x1 = r, x2 = θ, x3 = φ, ds² = dr² plus r² dθ² plus r² sin² θ dφ² আবার ds² সমান আমরা জানি gij dxi dxj, যেখানে i j 1 2 3, মানে তিন মাত্রিকের জন্য আমরা পাই ij এর মান 1 2 3। তাহলে যদি আমরা 1 2 3 এখানে বসাই দেই তাহলে পাবো g11 dx1² g22 dx2² g33 dx3² 2g12 dx1 dx2 2g23 dx2 dx3 plus 2g31 dx3 dx1। এবার x1 এর পরিবর্তে যদি আমরা আর বসাই দিই তাহলে আমরা পাবো g11 dr² g22 dθ² g33 dφ²
2g12 dr d theta 2g23 d x d theta d phi 2g31 d phi d r এবার এই সমীকরণকে যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাব ডি আর স্কয়ারের সমান যদি নিই জি ওয়ান ওয়ান সমান ওয়ান জি টু টু সমান জি টু টু সমান আর স্কোয়ার জি থ্রি থ্রি সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এবং বাকি জি আই জে ইকুয়াল টু জিরো যেখানে আই নট ইকুয়াল টু জে আই এবং জে যদি সমান না হয় অর্থাৎ জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি টু ওয়ান একটু লিখে নেই দ্যাট ইজ জি ওয়ান টু জি টু ওয়ান জি টু থ্রি জি থ্রি টু জি ওয়ান থ্রি জি থ্রি ওয়ান ইকুয়াল টু জিরো এবার যদি আমরা নির্ণায়কটা বের করতে চাই জি সমান নির্ণায়ক জি আই জে সমান জি ওয়ান ওয়ান জি ওয়ান টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে জি ওয়ান ওয়ান সমান ওয়ান টু টু সমান আর স্কোয়ার আর একটু লাইন মিশতে হবে ওয়ান জিরো 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 জি টু টু ইকুয়াল টু হলো আর স্কোয়ার জিরো 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 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান আর টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার থিটা এটা হলো জি ইকুয়াল তো আমাদের রুটোপর জি কাজে লাগবে তা আমরা রুটোপর জিটা নির্ণয় করে রাখতে চাই এতে রুট অফ জি সমান আর স্কোয়ার সাইন থিটা লেট দ্য কম্পোনেন্ট Let the components of AI in spherical coordinate in the spherical coordinate system are AR, F theta, F phi, respectively. Then, AR equal root of power G 1 1, A 1, সমান সমান এটা আমাদের কোয়ান্টাম ভেরিয়েন্ট হবে বলে এফ ওয়ান ওয়ান তাহলে রুট অফ আর জি ওয়ান ওয়ানের মান হলো আর স্কোয়ার রুট অফ আর জি ওয়ান ওয়ানের মান ওয়ান
তাহলে রুট অফ পাওয়ার 1 এ 1 সমান সমান এ 1 অর্থাৎ এ আর ইকুয়াল টু হলো এ 1 এ থিটা ইকুয়াল জি 2 টু এ 2 জি 2 টু এর মান হলো আর স্কয়ার এ 2 আর এ 2 এ 5 ইকুয়াল জি 3 3 এ 3 আর স্কয়ার সাইন স্কয়ার এ 3 অর্থাৎ আর সাইন থিটা ইনটু এ 3 এবার ডাইভারজেন্স ফর্মুলা থেকে আমরা জানি উই নো দ্যাট ডাইভারজেন্স এ আই ইকুয়াল 1 বাই রুট অফ পাওয়ার জি ডেল ডেল এক্স আই রুট অফ পাওয়ার জি এ আই ওয়ান বাই রুট অফ পাওয়ার জি আই এর পরিবর্তে যদি আমরা ওয়ান টু থ্রি বসাই তাহলে ডেল ডেল এক্স ওয়ান রুট অফ পাওয়ার জি এ ওয়ান ডেল ডেল এক্স টু রুট অফ পাওয়ার জি এ টু ডেল ডেল এক্স থ্রি রুট অফ পাওয়ার জি এ থ্রি এবার এক্স ওয়ান সমান আমরা জানি আর তাহলে ওয়ান বাই রুট অফ পাওয়ার জি তাহলে ডেল ডেল আর রুট অফ পাওয়ার জি সমান জানি আমরা আর স্কোয়ার সাইন থিটা এ ওয়ান ডেল ডেল থিটা আর স্কোয়ার সাইন থিটা এ টু ডেল ডেল ফাই আর স্কোয়ার সাইন থিটা এ থ্রি আর ওয়ান বাই রুট অফ পাওয়ার জি সমান আমরা জানি রুট অফ পাওয়ার জি সমান আর সাইন থিটা আর স্কোয়ার সাইন থিটা এখানে যেহেতু আমার আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে তাহলে সাইন থিটাটাকে আমরা বাইরে নিয়ে আসি তাহলে সাইন থিটা ডেল ডেল আর আর স্কোয়ার এ ওয়ান এখানেও থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে তাহলে আর স্কোয়ার এ টু তাহলে আমাদের দরকার একটা আর এ স্কোয়ার এটা সমান এ থিটা লিখতে পারবো তাহলে একটা আর কে আমরা বাইরে নিয়ে আসি আর ডেল ডেল থিটা সাইন থিটা আর এস টু প্লাস এখান থেকে যদি আমরা আর স্কোয়ার আর সাইন থিটা এ থ্রি সমান হবে আমাদের এ ফাই তাহলে একটা আর কে বাইরে নিয়ে আসি ডেল ডেল ফাই আর সাইন থিটা এ থ্রি এবার যদি আমরা গুণ করে দেই তাহলে সাইন থিটা কেটে যাবে ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল আর আর স্কোয়ার এ ওয়ান এখানে আমরা যেটা লিখছিলাম এটা সমান হলো আমাদের
আর আর স্কয়ার এ আর প্লাস এটার সাথে যখন আমরা গুণ করব তখন আমাদের থাকবে 1 বাই আর সাইন থিটা 1 বাই আর সাইন থিটা আর আর এ টু সমান হলো এ থিটা তাহলে এখানে থাকবে আমাদের ডেল ডেল থিটা সাইন থিটা এ থিটা প্লাস এই আর এর সাথে একটা আর কেটে যাবে তাহলে থাকবে 1 বাই আর সাইন থিটা ডেল ডেল ফাই আর একটু তো পরিবর্তে আমরা লিখতে পারবো এ ফাই তাহলে এটাকে আমরা বলতেছি ডাইভারজেন্ট অফ এ আই তো আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ডাইভারজেন্ট বের করে দিলাম তোমাদের জন্য বাসায় কাজ থাকবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এরকম ডাইভারজেন্ট এর মান নির্ণয় করবে ঠিক একইভাবে তোমরা করতে পারবে ইনশাআল্লাহ এবার আমরা ল্যাপ্লাসিয়ানের জন্য একটা প্রবলেম দেখি এক্সাম্পল নাম্বার 2 ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম cylindrical coordinate system so that Laplace square phi in a Laplacian 1 by rho del del rho rho del phi by and del rho plus del square phi by del theta square plus del square phi by del z square এটা অনেক সময় এখানে রো এর পরিবর্তে আর দিয়ে আসতে পারে যদি আর দিয়ে আসে তাহলে আমরা ধরার সময় আর ধরে নিব তাহলে এটার সলিউশনটা দেখি In a cylindrical coordinate system, we know x1 equal rho. x2 সমান থিটা x3 সমান z যদি আমাদের এখানে r দিয়ে আসে পরীক্ষায় তাহলে আমরা x1 সমান r ধরব একটু বেশি শুধু পার্থক্য হবে n ds স্কয়ার সমান d রু স্কয়ার d থিটা স্কয়ার ডি জেড স্কয়ার ডি এস স্কয়ার সমান জি আই জে ডি এক্স আই ডি এক্স জে যেখানে আই জে 1 2 3 ডি এস স্কয়ার সমান g11 dx1 square g22 dx2 square g33 2g12 dx1 dx2
2G2 3 BX2 BX3 2G3 1 BX3 BX1 তাহলে এক্স থ্রি এর পরিবর্তে আমরা জেড বসাবো, এক্স টু এর পরিবর্তে থিটা, এক্স ওয়ান এর পরিবর্তে রুট। তাহলে ডি জি ওয়ান ওয়ান ডি রু স্কোয়ার জি টু টু ডি থিটা স্কোয়ার জি থ্রি থ্রি ডি জেড স্কোয়ার টু জি ওয়ান টু ডি রু ডি থিটা 2G2 3 BZ 2G3 1 BZ 0 এবার এটা আর এটা যদি কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাব টি রু স্কোয়ার সহক জি ওয়ান ওয়ান উপরের দিকে মুছে দেখি G21 1 G22 সমান রো স্কোয়ার G33 সমান 1 আর বাকিগুলো জি আই জে ইকুয়াল টু 0 ওয়ান আই নট ইকুয়াল টু 0 দ্যাট ইজ G12 2 1 1 3 3 1 G23 G32 equal to 0 তাহলে এটার যদি আমরা নির্ণায়কটা বের করে ফেলি জি সমান নির্ণায়ক জি আই জে জি ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান বসাই দিই তাহলে ওয়ান জিরো 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 রু স্কোয়ার জিরো 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 ওয়ান সমান রু স্কোয়ার অর্থাৎ জি ইকুয়াল টু হলো রু স্কোয়ার তাহলে রুট অফ জি সমান হলো রু এবার আমরা নির্ণয় করতে চাই জি ওয়ান ওয়ান আমরা জানি জি ওয়ান ওয়ান সমান হলো বড় হাতের জি ওয়ান ওয়ান ডিভাইড বাই জি বড় হাতের জি ওয়ান ওয়ান হলো টু ফ্যাক্টর অফ ছোট হাতের জি ওয়ান ওয়ান এটা টু ফ্যাক্টর যদি আমরা দেখি জি ওয়ান ওয়ান এর টু ফ্যাক্টরটা হবে এইভাবে বাদ এইভাবে বাদ অর্থাৎ এই চারটা তাহলে রু স্কোয়ার জিরো জিরো ওয়ান ডিভাইডেড বাই জি সমান হলো রু রু স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাবো উপরে রু স্কোয়ার নিচে রু স্কোয়ার অর্থাৎ ওয়ান ঠিক একই রকম জি টু টু সমান বড় হাতের জি টু টু ডিভাইডেড বাই জি তাহলে জি টু টু এটা এটা সহ কোনো যদি নেই এভাবে বাদ এভাবে বাদ তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আর জি সমান হলো রু স্কোয়ার ওয়ান বাই রু স্কোয়ার আর একটা নির্ণয় করতে হবে জি থ্রি থ্রি বড় অর্থের জি থ্রি থ্রি বাই জি এটার জন্য এইভাবে বাদ এইভাবে বাদ তাহলে ওয়ান জিরো জিরো রু স্কোয়ার বাই রু স্কোয়ার রু স্কোয়ার বাই রু স্কোয়ার সমান সমান ওয়ান
তাহলে আমরা পেয়ে গেলাম জি ওয়ান ওয়ান সমান ওয়ান, জি টু টু সমান ওয়ান বাই রুট স্কোয়ার, আর জি থ্রি থ্রি সমান ওয়ান। এবার আমরা ল্যাপ্লাসিয়ান থেকে জানি যে উই নো দ্যাট ল্যাপ্লাসিয়ান ফাই সমান ওয়ান বাই রুট অপর জি, রুট অপর জি জি আই জে del phi by del xj। এটা আমরা ল্যাপ্লাসিয়ানের প্রমাণ থেকে পাই। তো এখানেও যদি আমরা 1 2 3 বসাই দেই তাহলে 1 বাই রুট অফ j del del xj কেন আসবে, 1 বাই রুট অফ j del del xi। ওয়ান বাই রুট অফ আর জি তাহলে ডেল ডেল এক্স ওয়ান রুট অফ আর জি জি ওয়ান ওয়ান ডেল ফাই বাই ডেল এক্স ওয়ান প্লাস ডেল ডেল এক্স টু। রুট অফ আর জি জি টু টু del phi by del x2 plus del del x3 root of all g g3 del phi by del x3 এবার যদি আমরা মানগুলো বসানোর চেষ্টা করি 1 বাই রুট অফ g মানে ওয়ান বাই রু, রুট অফ আর জি সমান হলো রু, এক্স ওয়ান মানে হলো রু, তাহলে ডেল এক্স ডেল রু, রুট অফ আর জি সমান হলো আমাদের রু, জি ওয়ান ওয়ান সমান হলো ওয়ান ডেল ফাই ডেল রু প্লাস ডেল ডেল এক্স টু মানে হলো থিটা রু, জি টু টুর মান হলো আমাদের ওয়ান বাই রু স্কোয়ার ডেল ফাই ডেল থিটা ডেল ডেল জেড, এক্স থেকে সমান হলো জেড, রুট অফ আর জি মানে হলো রু, জি ওয়ান ওয়ান মানে ওয়ান ডেল ফাই ডেল জেড। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই রো, আর এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে ডেল রো রো ডেল ফাই ডেল রো প্লাস, তাহলে এখানে একটা ওয়ান বাই রো আর এটা একটা ওয়ান বাই রো, তাহলে ওয়ান বাই রো স্কোয়ার যেহেতু এটা আমার থিটার সাপেক্ষে ডিফারেনশিয়াল, ওটা তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, ওয়ান বাই রো স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল থিটা স্কোয়ার, আর এখানে রো আর ওয়ান বাই রো কেটে যাবে তাহলে আমাদের আসবে ডেল স্কোয়ার ফাই ডেল জেড স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতেছি ল্যাপ্লাসিয়ান ফাই, ল্যাপ্লাস স্কোয়ার ফাই সমান ওয়ান বাই রো। আমরা প্রমাণ চলে আসছে প্রমাণের শেষ প্রান্তে, যে এরকম নিয়মে তোমরা আশা করে এখানে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেও আমাদের এরকম ল্যাপ্লাসিয়ান ফাই এর মান নির্ণয়ের একটা
সূত্র বা একটা প্রবলেম আছে তোমরা এটা বাসার চেষ্টা করবে ইনশাল্লাহ পারবে। নিয়মটা একই রকম। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, আমরা সামনের দিন নতুন কিছু নিয়ে আবার আলোচনা করবো। আমাদের টপিক্সের পরবর্তী জিনিসগুলো আসতেছে নেক্সট ক্লাসে, আমরা রিমেন ক্রিস্টোফার টেনশন নিয়ে আলোচনা বা কার্বেচার টেনশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।